প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা এই ভিডিওতে আমি আলোচনা করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক অষ্টম শ্রেণী বিষয় গণিত যার পূর্ণমান 20 অর্থাৎ 20 নম্বরের জানুয়ারি মাসে যে নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে তার সমস্ত অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। চলো প্রথমে আমরা দেখে নিই যে কি কি প্রশ্ন ঠিক দেওয়া হয়েছে। দেখো নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। একে রয়েছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে কিন্তু এমসিকিউ তিনটে ছিল 3 নম্বর। এরপরে দেখো 2 রয়েছে সত্য মিথ্যা লিখতে হবে। সত্য মিথ্যা এখানে হচ্ছে 3টে আছে 3 নম্বর। 3 হচ্ছে সংক্ষিপ্ত উত্তর দাও, এখানে 3টে আছে 2 নম্বর করে। আর লাস্ট আছে 4 দুটো প্রশ্ন রয়েছে, একটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করতে হবে আর একটা আঁকতে হবে অর্থাৎ সম্পাদ্য। তো চলো আমরা এক এক করে উত্তর করা শুরু করি। দেখো কয়ে আছে একটি আয়তাকার খেলার মাঠের ভিতরের চারদিকে 3 মিটার চওড়া ও একটি রাস্তা আছে। রাস্তা সহ খেলার মাঠের দৈর্ঘ্য 40 মিটার হলে রাস্তা বাদে কতটা হবে? তাহলে দেখো এরকম যদি একটি মাঠ হয় তো মাঠের মোট হচ্ছে 40, উপরে হচ্ছে দেখো 40, মোট হচ্ছে 40 মিটার। এবার রাস্তা রয়েছে, রাস্তার এদিকে 3 মিটার এদিকে 3 মিটার, ভেতরে যেহেতু রাস্তা আছে তাহলে 3 মিটার 6 মিটার বাদ হবে, তাহলে -6। তাহলে 40 - 6 কত হবে? 34। বি হচ্ছে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ক্ষয় দেখো একটি কার্ডের দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ হচ্ছে x - 5 মিটার হলে ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে x × x - 5 কোথায় আছে? দেখো সি তে হচ্ছে সঠিক উত্তর x × x - 5, দৈর্ঘ্য গুণ প্রস্থ, ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। গয়ে দেখো x4 - 4x³ + 6x² এবং x²। বীজগাণিতিক সংখ্যামালা দুটির গুণফলে x⁵ এর সহগ কত? তাহলে এদেরকে তুমি গুণ করো, দেখো x⁵ এর সহগ কত হচ্ছে। দেখো গুণ করলে x² সঙ্গে এই x4 - 4x³ + 6x² যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি x6 - 4x⁵ + 6x4। তাহলে আমাকে বলেছিল x⁵ এর সহগ। দেখো x⁵ কোথায়? x⁵ এর সহগ হচ্ছে এখানে রয়েছে, দেখো -4 - 4। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে সি অর্থাৎ -4। ঠিকঠাক বুঝতে পেরেছ? 2 দেখো সত্য মিথ্যা যেটা লিখতে বলা হয়েছিল a² + 2ab + b²। তাহলে এটা তো ফর্মুলা তোমরা জানো, a + b² ফর্মুলা। তার মানে এটা সত্য হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটা তোমরা সবাই জানো যে এটাও সত্য। আর সামান্তরিক একটি ট্রাপিজিয়াম না, সামান্তরিক আর ট্রাপিজিয়াম আলাদা, তাই এটা হচ্ছে মিথ্যা। তাহলে কি হবে এক ঝলকে দেখে নাও। দেখো প্রথমটা সত্য, দ্বিতীয়টা সত্য আর তৃতীয়টা মিথ্যা। চলো আমরা পরবর্তী প্রশ্ন করতে চলে যাব। 3 দেখো 3 রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও। দেখো 3 ক x + 1/x = 5 হলে x² + 1/x² মানে 1/x² এর মান কত? চলো তাহলে করে নি। দেখো এইটা দেওয়া ছিল তোমাকে, তোমার মান বার করতে হবে এটার। তো এটা মানে আমি পরিষ্কারই এখানে লিখেছি, দেখো x² তার x, এটাকে লিখতে পারি x² আর 1/x² লিখতে পারি। এটা লেখার পরে এটাকে আমরা এরকমও লিখতে পারি, দেখো x + 1/x² - 2ab মানে 2 × x × 1/x। এই ফর্মুলাটা ইউজ করেছি, আমি দেখিয়ে দিয়েছি। দেখো যে a² + b² ফর্মুলা হচ্ছে a + b² - 2ab। তাহলে এটা করলে এবার এর মান x + 1/x এর মান তোমার দেওয়াই ছিল 5, তাহলে 5² আর এখানে x আর x তো কেটেই গেল, গিয়ে থাকছে হচ্ছে 2 - 2, তাহলে 25 - 2 অর্থাৎ 23। 23 হচ্ছে সঠিক উত্তর। তাহলে লিখবে নির্ণেয় মান হচ্ছে 23। ক্ষয়ে দেখো একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3x - 2 সেন্টিমিটার হলে ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করো। তো পরিসীমা 3টে বাহুর যোগফল হয়, তোমরা জানো। চলো করে নাও। দেখো এই হচ্ছে এবিসি একটি ত্রিভুজ আমি মনে করলাম। সেই ত্রিভুজের প্রত্যেকটা বাহু হচ্ছে 3x-2। দেখো এখানে রয়েছে 3x-2, এটাও 3x-2, এটাও 3x। তাহলে পরিসীমা হচ্ছে AB প্লাস BC প্লাস CA, 3x-2 প্লাস 3x-2 প্লাস 3x-2। তাহলে তিনটে 3x-2 করলে কি হয় দেখো, 9x-6 সেন্টিমিটার। এটাই হচ্ছে সঠিক উত্তর, 9x-6 হচ্ছে উত্তর। তিনের গ দেখো, যোগফল নির্ণয় করো। একটা ছোট যোগ দেওয়া রয়েছে 6a² + 2 আর এর সঙ্গে -3a² + 3a। চলো যোগটা করে নি। দেখো এই যে যোগটা আমি এখানে করছি, এই প্লাস অফ এটা লিখলাম। তারপরে দেখো যখন যোগ চিহ্নটা তুলবো, যোগ চিহ্ন তুললে আর চিহ্নের কোনো পরিবর্তন হয় না, তাই দেখো এখানে -3a² ছিল তাই আছে, আর +3 আছে। এবার দেখো 6a² আর 3a², তার মানে 6টা থেকে 3টে বিয়োগ হলে 3, তাই 3a²। 3a তো ছিল, 3a + 2। তাহলে নির্ণয় যোগফল 3a² + 3a + 2। ঠিক আছে। 4-এর ক দেখো, উৎপাদকে বিশ্লেষণ করো। একটা উৎপাদকে বিশ্লেষণ রয়েছে x4 + x2y2 + y4। চলো উৎপাদক বিশ্লেষণটা আমরা করে নিই। দেখো উত্তর লেখা শুরু করো। এই যে উৎপাদক বিশ্লেষণটা ছিল, আমি x4টাকে x² তার হোল স্কয়ার করতে পারি, আর এই যে y4 এটাকে y² তার হোল স্কয়ার করতে পারি। এবার দেখো 2x² y² আমি নিলাম, ছিল কিন্তু x² y²। তাহলে যে 2x² y² নিয়েছি সেটাকে আবার বিয়োগ করে দেবো, আর x² আর y² ছিল সেটা এখানে লিখে দেব। এটা কেন নিলাম না, তোমরা জানো যে এখানে a + b হোল স্কয়ার এর ফর্মুলা এখানে ব্যবহার করা যাবে। যাই হোক, তো দেখো এখানে a² + 2ab + b² করে এটা হলো, আর এখানে দুটো থেকে একটা চলে গেলে এটা হলো। এখন দেখো a + b × a - b এর ফর্মুলা তুমি করতে পারো, মানে এটা a মনে করো, এটা b মনে করো, করে a + b × a - b ফর্মুলা করতে পারো, করলে এটা হচ্ছে। ঠিক আছে, তাহলে উত্তরটা কিন্তু এইটাই যে লিখে দিয়েছি আমি। নির্ণয় উৎপাদক হলো x2 + y2 + xy, x2 + y2 - xy। এখন তোমরা এই xy প্লাস আর মাইনাস যেটা রয়েছে এটাকে মাঝখানেও লিখতে পারো, সাইডেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। এখানে দেখো কি কি জিনিস ব্যবহার করা হয়েছে সেটাও আমি একটু এখানে লিখে দিয়েছি। দেখো এনবি বলে আমি লিখে দিয়েছি, তোমরা এটা ডান দিকে রাফে লিখে দিতে পারো যে a² + 2ab + b² = a + b হোল স্কয়ার, এটা ব্যবহার করেছি। এবং a² - b² = a + b × a - b, এটাও আমরা ব্যবহার করেছি। এবার আমরা শেষ প্রশ্নের উত্তর করতে চলে যাব, সেটা হচ্ছে 4-এর খ। কি ছিল দেখো, যে 4 সেন্টিমিটার বাহু দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো। তো 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট আমরা একটা বর্গক্ষেত্র কিভাবে অঙ্কন করব, তোমাদের বইতে অবশ্যই করা আছে, তাও আমি দেখো দেখিয়ে দিয়েছি। দেখো প্রথমে কি করব, প্রথমে আমরা 4 সেন্টিমিটার একটা বাহু নেব। 4 সেন্টিমিটার একটা বাহু নিলাম। এবার পেন্সিল কম্পাসের সাহায্যে ওই 4 সেন্টিমিটার বাহুটা কিন্তু আমাদের কাজে লাগবে। তো 4 সেন্টিমিটার বাহু নেওয়ার পরে আমরা কি করব, একটা এই যে এরকম একটা এ বি যেমন নিয়েছি, এরকম একটা আমরা সরলরেখা নেবো। সেখান থেকে পেন্সিল কম্পাসের সাহায্যে ওই 4 সেন্টিমিটারটা থেকে কেটে নিয়ে এখানে একবার কেটে নেব। তারপরে এই যে এইখানে আমরা একটা 90° কোণ আঁকবো। কিভাবে আঁকবো জানি আমরা, পেন্সিল কম্পাস বসিয়ে এরকম কাটবো, এই কাটবো, এই কাটবো, তারপরে এখানে এখানে কেটে 90° কোণ আঁকলাম। তারপরে ওই পেন্সিল কম্পাস থেকে তুমি যে মাপটা নিয়ে রেখেছো 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার চারিদিকে কেটে দাও। মানে এখানে এ থেকে ডির দিকে কাটবে, আর ডি থেকে আবার সি এর দিকে কাটবে, বি থেকে সি এর দিকে কাটবে। এখানে কাটলে দেখবে এরকম একটা পয়েন্ট পাচ্ছ, সবগুলো যোগ করে দাও। প্রত্যেকটা বাহু হচ্ছে 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট। তাহলে ফাইনালি লিখে দেবে এরকম যে ABCD একটি বর্গক্ষেত্র যার বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে এক্ষুনি একটি লাইক করে দাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তার কারণ তোমাদের সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর এই চ্যানেলেই পাওয়া যায়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।